হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত গরিব এবং তার গায়ের রং ছিল খুবই কালো আর মুখে ছিল বসন্তের দাগ। একদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কান্না করার কারণ জিজ্ঞেস করলেন। জবাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, 8 মাস হয়েছে। এই 8 মাস আমি মদিনার উলিতে গলিতে কত জায়গায় ঘুরলাম বিয়ের জন্য, কিন্তু আমি দেখতে অসুন্দর বলে কেউ আমাকে মেয়ে দেয় না। আমি আপনার সকল সুন্নত পালন করতে পারলেও আপনার একটি সুন্নত বিয়ে যা আমি এখনো পালন করতে পারিনি, তাই আমি ভয়ে কান্না করছি যদি এই সুন্নত না মানার কারণে আল্লাহ আমাকে জান্নাত হতে বঞ্চিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই মদিনার সবচেয়ে ধনী লোক আমর ইবনে ওয়াহাবের মেয়ে মদিনার সবচেয়ে সুন্দরী, সেই মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম। তুমি এখন তার বাড়িতে যাও এবং ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়ে তাকে বলো যে আমি তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন এবং আমর ইবনে ওয়াহাবকে সব কিছু খুলে বললেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা শুনে আমর ইবনে ওয়াহাব খুব রাগান্বিত হয়ে তার সাথে খারাপ আচরণ শুরু করলেন এবং তাকে বাড়ি থেকে বের করে দিলেন। এদিকে আমর ইবনে ওয়াহাবের মেয়ে ঘরের ভেতর থেকে সব কিছু শুনতে পেলেন। যখন আমর ইবনে ওয়াহাব ঘরে ঢুকলেন, তার মেয়ে তাকে জিজ্ঞেস করল, বাবা, তোমাকে এত বড় সাহস কে দিল যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করলে? আল্লাহ রাসূল আমার জন্য যেই ছেলেকে পছন্দ করেছেন আমিও তাকে স্বামী হিসেবে মেনে নিলাম। মেয়ের কথা শুনে আমর ইবনে ওয়াহাব দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাইলেন আর নবীজি তাকে ক্ষমা করে দিলেন। এদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য 600 দিরহাম মোহরানা ধার্য করলেন এবং বললেন, এখন তুমি তোমার স্ত্রীর কাছে যাও। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব ছিলেন যে তার পক্ষে তখন 600 দিরহাম জোগাড় করা অসম্ভব ছিল, তাই অন্যান্য সাহাবীরা মিলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করলেন যাতে উনি ওনার স্ত্রীর মোহরানা আদায় করেও নতুন বইয়ের জন্য কিছু সওদা করতে পারেন। ওদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন কেনাকাটা করার জন্য। যখন নতুন বইয়ের জন্য কেনাকাটা করতে দোকানে ঢুকলেন, হঠাৎ তিনি শুনতে পেলেন মদিনার বাজারে কে যেন জিহাদের ডাক দিচ্ছে। জিহাদের ডাক শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি সাদ ফুলের বিছানা বাসর ঘরে নতুন স্ত্রীর কাছে যাব না, আমি জিহাদের ময়দানে চলে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে। তাই তিনি বিয়ের টাকা খরচ করে যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে জিহাদে চলে গেলেন। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক কাফিরকে হত্যা করে জাহান্নামে পাঠাতে লাগলেন। যুদ্ধ করতে করতে একসময় হঠাৎ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও শাহাদতের পেয়ালায় শরবত পান করে শহীদ হয়ে গেলেন। এদিকে যুদ্ধ শেষ হয়ে গেল, দূর হতে দেখা যায় কার যেন লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা কাছে গিয়ে দেখলেন, এ যে সাদের লাশ, মাথায় লোহার টুপি ভেঙে মগজ বের হয়ে গেছে আর জিহ্বা বের হয়ে আছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের চেহারার দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন, আবার পরক্ষণেই আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং আবার আকাশ হতে মুখ ফিরিয়ে নিলেন। একজন যুবক সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর কারণ জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাদ ফুলের বিছানার বাসর ঘরে যায়নি, আমার মহব্বতে শহীদ হয়ে গেল, তাই স্নেহের কারণে আমার চোখ হতে পানি ঝরে পড়ল আর আকাশের দিকে তাকিয়ে হাসলাম, কারণ আল্লাহ আমার সাদকে খুব সুন্দর একটা মাকাম দান করেছেন আর চোখ ফিরিয়ে নেওয়ার কারণ হলো আমার সাদ শহীদ হয়েছে, তাই আকাশের সব দরজা খুলে গিয়েছে, ভেস্ত হতে অসংখ্য হুর দৌড়ে আসছে, কার আগে কে সাদকে কোলে নিয়ে যাবে। দৌড় দেওয়ার কারণে হুরদের সামনের পর্দা সরে যাচ্ছিল, যা দেখে আমি রাসূল লজ্জায় চোখ ফিরিয়ে নিলাম। আল্লাহ যেন আমাদের সকলের ওনার মতো ঈমান দান করে পরকালে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।